হ্যালো বন্ধুরা, আমার নাম রাসেল আর আপনারা দেখছেন রাসেল বাংলা হেলথ টিপস। আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে বুঝবেন আপনার নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান ডেলিভারি হবে। যদি আপনি কিছু লক্ষণের উপর ভালো করে খেয়াল করে দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান ডেলিভারি হবে। তাই আজকের এই ভিডিওতে আমি সেই লক্ষণগুলোর বিষয়ে আপনাদেরকে ধারণা দিব, যার মাধ্যমে আপনারা আইডিয়া করে ফেলতে পারবেন যে আপনার নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান ডেলিভারি হবে। তাই জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন। সবার আগে আমি আপনাদেরকে এই বিষয়টাই বলে দিতে চাই যে কোন কোন পরিস্থিতিতে আপনাদের নর্মাল ডেলিভারি হওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। যেমন ধরুন, আপনার যদি প্লেসেন্টা প্রিভিয়া থাকে অথবা যদি আপনার বাচ্চা ব্রিজ পজিশনে থাকে, এছাড়াও আপনার গোপন অঙ্গে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে, যদি আপনার আগে কোনো বাচ্চা নষ্ট হওয়ার হিস্টোরি থাকে, যদি আপনার ব্লাড প্রেশার অনেক বেশি থাকে অথবা আপনার যদি থাইরয়েডের কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রকার রক্তপাত হয়, এই সকল পরিস্থিতিতে আপনার নর্মাল ডেলিভারি করানোটা অনেক বড় রিস্ক হয়ে যাবে। তাই এখন আমি যে লক্ষণগুলোর কথা বলবো সেগুলোর মাধ্যমে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনার নর্মাল ডেলিভারিই হবে। সবার আগে জেনে নিব নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কী কী লক্ষণ দেখা দিবে। আপনার ডক্টর আপনাকে অবশ্যই একটি সম্ভাব্য ডেট কিন্তু বলে দেয়, আর এই লক্ষণগুলোও কিন্তু আপনি সেই ডেট আসার আগেই প্রকাশ পাবে। এর মধ্যে সবার প্রথমে যে লক্ষণটি প্রকাশ পাবে সেটা হলো বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। গর্ভাবস্থার 8 মাসে বাচ্চা তার মাথা পায় কাঠ গর্ভাবস্থার 8 মাসে বাচ্চা তার মাথা মায়ের পেলভিসে আটকে ফেলে, অর্থাৎ নিচের দিকে নামিয়ে ফেলে, যার কারণে বাচ্চার নড়াচড়া খুব কমে যায়। আর এগুলো যদি আপনার সাথেও হয়ে থাকে তাহলে এটি আপনার জন্য অনেক বড় খুশির খবর। দ্বিতীয় লক্ষণ হচ্ছে প্রতিটি গর্ভবতী মহিলার ঘন ঘন প্রসাব লাগে। পেটে থাকা বাচ্চার মাথা সবসময় ইউরিনারি ট্র্যাকে বারবার ধাক্কা দেয়, যার কারণে গর্ভবতী মায়ের বারবার প্রসাব লাগে। এমনিতেই পুরো গর্ভকালীন সময়ে ঘন ঘন প্রসাব লাগেই। যদি গর্ভাবস্থার 8 মাসের পর 5 মিনিট পরপর যদি আপনার প্রসাব চাপ লাগে তাহলে মনে রাখবেন আপনার পেটে থাকা বাচ্চাটি আপনার ইউটেরাসের দিকে আগের থেকে বেশি চাপ প্রয়োগ করছে, আর এই জিনিসটা এটাও সংকেত করে যে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সুযোগটাও বেশি। তৃতীয় লক্ষণ হচ্ছে আপনার বাচ্চাদানির মুখ খুলে যাওয়া। সাধারণত এই জিনিসটা একজন মহিলা ডক্টর পরীক্ষা করে বুঝতে পারে যে আপনার বাচ্চাদানির মুখ খুলছে কি না। মনে রাখবেন, বাচ্চাদানির মুখ খুলে যাওয়া মানেই হলো আপনার নর্মাল ডেলিভারির সুযোগটা অনেকটাই বেড়ে যাবে। চতুর্থ নাম্বার টিপস হচ্ছে গর্ভবতী মহিলাদের পেটের নিচের অংশে প্রচণ্ড ব্যথা হওয়া। সাধারণত পুরো গর্ভবতী অবস্থায় আপনার শরীরে হালকা পাতলা ব্যথা অনুভব হবেই, কিন্তু 8 মাসের পর আপনার পিঠের নিচে অর্থাৎ পেটের নিচের অংশে যদি প্রচুর ব্যথা অনুভব হয় তাহলে এটাও সংকেত করে যে আপনার নর্মাল ডেলিভারি হবে। এছাড়াও গর্ভবতী মা নিজেই অনুভব করতে পারবে যে তার বাচ্চার মাথা নিচের দিকে চলে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে লাইক করে দিয়েন আর আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিয়েন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ফেসবুক পেজটাতে লাইক করতে ভুলবেন না এবং ফেসবুক গ্রুপটাতেও জয়েন হতে ভুলবেন না। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, যা এখানে ক্লিক করে আপনারা ফেসবুক এবং গ্রুপ এবং পেজটিতে লাইক করে এবং আমার গ্রুপে জয়েন হয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।